গুড মর্নিং অল, ওয়েলকাম টু ওড়িশা রিজনাল স্টডি ফান্ড। আজকে হচ্ছে 15th February। সো 15th February কোন ইম্পর্টেন্ট করেন্টা পরে আমি দেখবা, যেটা কি আমার এক্সাম পয়েন্টে বহু ইম্পর্টেন্ট হব। সমস্ত জাগিছ ওড়িশা রিজনাল স্টডি ফান্ড তরফ এসএসসি রেলওয়ে ব্যাঙ্কিং সিটি ভিইটি ডিসি আটিইটি দেন 9th 10th আউ নবোদয় পিলা পুরা কমপ্লিট প্রিপারেসন স্টার্ট হয়ে গেছে। সো সিম্পলি এই ভিডিওর শেষ পর্যন্ত সমস্ত রুহ, কেউ টাইমে কোণ ক্লাস হচ্ছে মু ডিটেইলি জনাই দেবি। আউ দেন রহিলা ডিসি রে যে এক্সাম চালছে জানুয়ারি সেশন পিলাঙ্কর, সো তাঙ্কপাই আজিঠু ইউনিট ওয়াইজ ডিসকসন হব। সো কেতবেলে ডিসকসন হব সব সে বিষয়ে ডিটেইল জনাইবি। দেন ডিসি পাই যে ইম্পর্টেন্ট কোশ্চিন দিয়া যাইছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন দিয়া যাইছে সে কোটি আছে সে কথা বি শেষে জনাইবি। দেন জুলাই সেশন পিলা তোমার ক্লাস কেবে হব ডিসি পিলা সে কথা বি শেষে জনাইবি। দেন আহবি নয় কিছু বহুত বহুত কিছু নয় বি স্টার্ট হওয়া যাচ্ছে আজিঠু, সো সে বিষয়ে বি জনাইবি। তো বহুত কিছু জাঁপারি করেন্ট অফেয়ার শেষ পর্যন্ত সমস্ত রহলে। ওকে সো চাল স্টার্ট করা, গুড মর্নিং টু অল। ওকে সো চাল স্টার্ট করা। ওকে সো ঠিক আছে, সমস্ত জাঁচ এইটা হচ্ছে আমার ইউট্যুব চ্যানেল, নিহতি সমস্ত সবসক্রাইব করছ, যে সবসক্রাইব করুন নিহতি সবসক্রাইব করে দিও। ওড়িশা রিজনাল স্টডি পয়েন্ট ইউট্যুবে সর্চ মানে পাইযিব, ঠিক আছে। সো সর্চ মারি সবসক্রাইব করে দিও, এইটি সব লাইভ ক্লাস হুয়ে, ঠিক আছে। যে আমার সাথে জয়েন হয়ে আমার টেলিগ্রাম গ্রুপে সিম্পলি এই নম্বরে মেসেজ কর কি ভাই মতো গ্রুপে আড কর, নিশ্চয় আড হয়ে যাব। দেন এইটা হচ্ছে আমার ওয়েবসাইট, ওয়েবসাইট ভিজিট করি মক টেস্ট কুইজ বা নিজকে ইভালুয়েসন করে পড়ব, ঠিক আছে। আর বেসিক্যালি আমার দুইটা আপ্লিকেশন আছে, নিহতি দেখে কেমতি ডাউনলোড করবা শেষকু, এভ্রিডে বেসিসে প্রাইজ বি মিলুছে। ওকে সো চালো স্টার্ট করবা, সো চালো স্টার্ট করবা। এস গুড মর্নিং, গুড মর্নিং অর্পিত, এস অর্পিত, সো গুড মর্নিং এস। সো চালো স্টার্ট করবা অংশুমান, অনিমা, গুড মর্নিং। ওকে সো চালো স্টার্ট করবা। সো আজির কোট অফ দ ডে দেখবা, কনফিডেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক ইজ দ বেস্ট মেডিসিন টু কিল দ ডিজিজ কল ফেলোর, ইট উইল আওয়েক ইউ এ সাকসেসফুল পর্সন। কম মেক ইউ সরি, ইট মেক ইউ হব, ঠিক আছে। সে কম কৌছি না এস বহুত বড় জিনিস, এটা প্রথম কথা তো হার্ড ওয়ার্ক হওয়া দরকার। হার্ড ওয়ার্ক হলে হি মন ভিতরে কনফিডেন্স আসবে, আর তুমি যদি টোটাল হার্ড ওয়ার্ক হি করবে কনফিডেন্স কোটে আসবে। তো সিম্পলি হার্ড ওয়ার্ক হওয়া দ্বারা কনফিডেন্স আসবে, যেত হার্ড ওয়ার্ক আর কনফিডেন্স দুই জন মিশি যাবে তাহলে দেখবে তুমি যেতে থেকে বি ফেলোর হয়ে থাও কম্পলসরি ফেলোর দিনে সকসেস রে কনভর্ট হব, আর সকসেস ওয়ান্স কনভর্ট হয়ে সারা পরে তুমি নিশ্চয় কম হয়ে পড়বে সকসেসফুল পর্সন হয়ে পড়বে। সো সিম্পলি বেসিক্যালি সমস্তে ধ্যান দিও যে প্রথম হার্ড ওয়ার্ক উপরে অটোমেটিক্যালি কনফিডেন্স আসিযোগ, দেন দেখো লাইফে নিহতি বহুত আগুক যাই পড়বে কথা ধ্যান দেব। ওকে ঠিক আছে, দেন হ্যাঁ ক্লাস টাইম টেবল দেখ আজি কোন ক্লাস হব সে কথা কৌছি, করেন্ট অফেয়ার ক্লাস চালছি। দেন জুলাই সেশন পিলাঙ্কর দেখ আজ কিছু না, সো জুলাই সেশন পিলাঙ্কর ক্লাস হব আজ, জুলাই মানে ডিসি জুলাই সেশন পিলা 8টা বেলা হব, ঠিক আছে। দেন তারপরে হচ্ছে স্পেশাল ক্লাস 8:45 হব, হ্যাঁ হব। দেন তারপরে হচ্ছে স্পেশাল ক্লাস কেমতি জয়েন হব মু শেষকু জনাই দেবি, স্পেশাল ক্লাস কেমতি জয়েন হব, ঠিক আছে। বহুত ইম্পর্টেন্ট হব, গুগল মিট মাধ্যমে হব স্পেশাল ক্লাস, তোমাদের পাই বহুত হেল্পফুল হব, ঠিক আছে। দেন তারপরে হচ্ছে 2টা বেলা রিজনিং ক্লাস হব, হ্যাঁ রিজনিং ক্লাস হব 2টা বেলা, ঠিক আছে। 2টা বেলা রিজনিং ক্লাস হব, আর 2:50 রে শুভশ্রী ম্যাডাম, শুভশ্রী ম্যাডাম এবে জস্ট আডমিশন হয়েছে গোটে জায়গার, সে সেটি সেটেল হয়ে না, তো সেই শুভশ্রী ম্যাডাম ক্লাস আজ বন্ধ রইব, বা বায়োলোজি ক্লাস আজ হবনি, বাট রিজনিং ক্লাস 100% হব। সো বেসিক্যালি রিজনিং ক্লাস হব, দেন 8টা বেলা ইংলিশ ক্লাস, ইংলিশ ক্লাস হ্যাঁ ইংলিশ ক্লাস হব আজ, ঠিক আছে। দেন 9:30 ম্যাথ ক্লাস, হ্যাঁ ম্যাথ ক্লাস হব। দেন 9:30 ডিসি ক্লাস, হ্যাঁ ডিসি ক্লাস হব। তো ওভারঅল কতটা ক্লাস হব আজ, গোটিয়ে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ক্লাস আজ হব। সমস্ত নিহতি এই 7টা ক্লাস কু আটেন্ড করব, লাইভে আটেন্ড হয়ে সারা পরে কিছু হোমওয়ার্ক দিয়া যাব, ওয়ার্স ফ্রি এডুকেশন আপরে কিছু কুইজ দিয়া যাব, যাহা বি ইনস্ট্রাক্ট করবে ম্যাডাম কিংবা স্যার তাকে নিহতি করব। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ, সব ক্লাস আটেন্ড করব, ঠিক আছে। দেন তারপরে আর গোটে এক্সট্রা সিরিজ আমার স্টার্ট করা যাচ্ছে, এটি মু লিখিনি, সে স্ক্রিনশট পঠাই দেবেন। ধর এক্সাম্পল আমি ম্যাথ বহুত আগু পড়াইছু, ম্যাথ রিজনিং বেসিক্যালি, ঠিক আছে, ম্যাথ বহুত আগু পড়াইছু, রিজনিং বহুত আগু, কিন্তু যে পিলা এবে জস্ট জয়েন হয়েছ তোমাদের কম করে সো তখন সেই কথা চিন্তা করি গোটে এক্সট্রা সিরিজ স্টার্ট করা হচ্ছে, মানে
আজিঠু নুহে দুই তিন দিন ভিতরে স্টার্ট হয়ে যাব। সো কম হব না, ম্যাথ পুরা বেসিক রু পড়া হব, সে যে টাইমে ম্যাথ পড়া হচ্ছে পড়া হচ্ছে, বট ম্যাথ পুরা বেসিক রু পড়া যাব 7:30 to 8:00 সকাল 8টা, সকাল 7:30 to 8টা গোটে ম্যাথ পড়া স্টার্ট হব পুরা বেসিক রু। আর দেন যেমনি রিজনিং সেমতি দিন 11টা রু দিন 11টা 30 রিজনিং বি পুরা বেসিক রু পড়া হব। আর দেন সন্ধ্যা 7:30 to 8টা গোটে বনেবি, সেটি কম হব না টোটাল কোশ্চিন আনসার ডিসকসন হব, ম্যাথ্র বি কোশ্চিন আনসার ডিসকসন হব, রিজনিং রবি কোশ্চিন আনসার ডিসকসন হব, দেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলোজি হিস্ট্রি জিওগ্রাফি সব সেটি কোশ্চিন আনসার খালি এমসিকিউ ডিসকসন হব। তো বেসিকালি তিনটা সিরিজ স্টার্ট হওয়া যাচ্ছে, গোটে হচ্ছে ম্যাথ্র বেসিক সিরিজ, দেন রিজনিং বেসিক সিরিজ, দেন মানে খালি কোশ্চিন আনসার সিরিজ। সো যা দ্বারা কি যে এবে আমার সাথে জয়েন হয়েছ তুমি এই বেসিক ক্লাস গুলো আটেন্ড কলে কম্পালসরি আর কিছু তোমার প্রবলেম হবে। তো সিম্পলি এ টু জেড কমপ্লিট প্যাকেজ দিয়ে দিয়া হল, আর যা দ্বারা কি সে সিটি পড়ুথা, সিটি পড়ুথলে ওড়িয়া স্টার্ট হয়ে যাচ্ছে, ওড়িয়া স্টার্ট হয়ে যাব তো টেনশন নাই। যদি সে বিডি পড়ুছি তাহলে সাইন্স বি এটি স্টার্ট হয়ে যাব, জাস্ট আর দুই চার দিন পরে ম্যাডাম কর বি এটি বায়োলোজি যেটা আজ বন্ধ হল সে বি স্টার্ট হয়ে যাব, তুমি সাইন্স রিলেটেড তোমার কিছু প্রবলেম হবনি। তাহলে যেমন ওটিএটি পড়ুছ, টিচিং অ্যাপটিচ্যুড হোক, এসব জিনিস, আর পুরো বেসিক রু বি ম্যাথ পড়া হওয়া আরম্ভ হল, তেমন কিছু বি তোমার প্রবলেম হবনি যা বি যে ক্লাস করছো। সো সিম্পলি সমস্তে নিহাতি আজিকালি কি তিন দিন ভিতরে তুমি সব জিনিস বহুত বেটর পাইব, ঠিক আছে। আর এক্সট্রা জিনিস যে দিয়া হচ্ছে মানে তুমি দেখি থাকবে আজ দিয়া হয়েছে এনটিপিসি মিনিমক দিয়া হয়েছে পরীক্ষা দেওয়া পাই দেখিবি ওয়ার্স পে এডুকেশন অ্যাপ্রে, সেমতি তোমার ওটিএটি কোশ্চিন আনিকি বি দিয়া যাব, সেমতি তোমার সিটিবিটি কোশ্চিন আনিকি বি দিয়া যাব, সেমতি তোমার যে যা পড়ুছ সেই রিলেটেড কোশ্চিন মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন আনিকি বি দিয়া যাব, আর তাকে সলুশন করা হবে কোটি। যদি তোমার কিছু ডাউট রয়ে যাচ্ছে এই স্পেশাল ক্লাসে আসি পচারে তার সলুশন হবে। তেমন এ টু জেড কমপ্লিট জিনিস তোমাকে দিয়া যাব এই গোটে উইক ভিতরে, ওকে। সো দেন হ্যাঁ, টেন্থ ক্লাস পাই বি অলরেডি ক্লাস স্টার্ট হয়ে যাব। তো সিম্পলি নাইন্থ ক্লাস টেন্থ ক্লাস অলরেডি তার টাইম টেবিল দেখিপারছ, সে এই টাইমে বহু জলদি ক্লাস স্টার্ট হয়ে যাব, সায়দ আজি নুহে বুধবার ঠু পাখাপাখি চালু হয়ে যাব, কাহিঁকি না ম্যাডাম পাখে যে লেখালেখি করা যে পেন দরকার মু যেতে লিখুছি সেইটা পৌঁছিনি, সো বহু জলদি পৌঁছিব, ঠিক আছে। সো সেমতি টেন্থ ক্লাস দেন নবদেবী বহু জলদি স্টার্ট হয়ে যাব, ঠিক আছে, ওকে। সো চালো আমি আজির প্রথম কোশ্চিন করিবা। হ্যাঁ, যে পিলা বি আসিছ 39 পিলা আসিছ সমস্তে শেষ পর্যন্ত রহিব, মু কিছু খালি জাস্ট ওভারঅল কইলি দেখেইনি কিছু, সো বহুত কিছু দেখেবি যেমতি কি স্পেশাল ক্লাস কেমতি জয়েন হব, ঠিক আছে। সো পুরা সব স্ট্রাটেজি দেখেবি কোন তোমাকে প্রোভাইড করিছি এ টু জেড সব দেখে সমস্ত শেষ পর্যন্ত রহিব। প্রথম কোশ্চিন চাল দেখিবা, ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে কেবে না 12 ফেব্রুয়ারি মনে রাখিব, 12 ফেব্রুয়ারি কু ন্যাশনাল প্রডক্টিভিটি ডে অবজার্ভ করা যায় কেবে 12 ফেব্রুয়ারি, ওকে। সো সিম্পলি সব তো আসিগেলা ফেব্রুয়ারি মাস 12 ফেব্রুয়ারি, তাহলে সমস্ত মনে আছে ফেব্রুয়ারি ইম্পর্টেন্ট সব কোণ আছে সমস্ত লিখিদেলে কমেন্ট বক্সে দেখিবা, সমস্ত কমেন্ট বক্সে লিখিদেলে দেখিবা। মু অলরেডি বহুত থর কইছি ফেব্রুয়ারি রিলেটেড কোণ সব আছে ইম্পর্টেন্ট ডে সমস্ত লিখিদে কমেন্ট বক্সে, বহুত থর কইছি 1 ফেব্রুয়ারি লেখ, দেন 2 ফেব্রুয়ারি লেখ, দেন 4 ফেব্রুয়ারি লেখ, সবু লেখ, জলদি লেখ সমস্তে। মুই এটি গোটে পেজ লগাই দেউছি, বেটর হব তোম পাই। 1 ফেব্রুয়ারি হচ্ছে কোস্টগার্ড ডে, জলদি লেখ। 2 ফেব্রুয়ারি হচ্ছে ওয়েটল্যান্ড ডে, লেখুছ সমস্তে ওয়েটল্যান্ড ডে, দেখিবা কে লেখুছন্তি। 6 সমস্ত লিখছ, গুড গুড গুড, ওকে সমস্ত লিখি দিও। দেন তারপরে আসছে 5 হচ্ছে সেফর ইন্টারনেট ডে, দেন 6 হচ্ছে ফিমেল জেনিটাল মিউটেশন, দেন তারপরে হচ্ছে তারপরে হচ্ছে 11 হচ্ছে কোন না ওমেন গার্ল ইন সায়েন্স, ওমেন গার্ল ইন সায়েন্স না নাই। সো এবে আমি 12 পড়লে ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে, প্রোডাক্টিভিটি ডে, ঠিক আছে।
ଦେନ୍ ଏତିକି ପଲା ଆଉ ତେର ପଢ଼ିଥିଲେ କ'ଣ ରେଡ଼ିଓ ଡେ ମନେ ପଡ଼ୁଛି ତେର ପଢ଼ିଥିଲେ ରେଡ଼ିଓ ଡେ ଓକେ ସୋ ଏତିକି ଜିନିଷ ଆମେ ପଢ଼ିଥିଲେ ଓକେ ଏତିକି ଜିନିଷ ଆମେ ପଢ଼ିଥିଲେ ସମସ୍ତେ ଲେଖିଦେଲ ୟେସ୍ ପରଫେକ୍ଟ ସମସ୍ତେ ଲେଖିଦେଇଛୁ ଗୁଡ୍ ଦେନ୍ ଚାଲ ନେକ୍ସଟ ଠିକ ଅଛି ଚାଲ ନେକ୍ସଟ ପଢ଼ିବା ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ କ'ଣ କହୁଛି ହୁଇ ଇଜ୍ ସେଟ୍ ଟୁ ବିକମ୍ ଦ ନେକ୍ସଟ ଡିରେକ୍ଟର ଜେନେରାଲ ଅଫ୍ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ସୋଲାର ଆଲୋୟ କିଏ କହିବ ହ୍ୱେର୍ ଇଜ୍ ଦ ହେଡ଼କ୍ୱାର୍ଟର ଅଫ୍ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ସୋଲାର ଆଲୋୟନ୍ସ ହ୍ୱେର୍ ଇଜ୍ ଦ ହେଡ଼କ୍ୱାର୍ଟର ଅଫ୍ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ସୋଲାର ଆଲୋୟନ୍ସ ଠିକ ଅଛି ସୋ ସରି ୟେସ୍ ସୋ ବର୍ତ୍ତମାନ ଆର ନେକ୍ସଟ ଡିରେକ୍ଟର ଜେନେରାଲ କିଏ ବନିବେ ନା ଆର ନେକ୍ସଟ ଡିରେକ୍ଟର ଜେନେରାଲ ବନିବେ ଅଜୟ ମାଥୁର ଅଜୟ ମାଥୁର ବନିବେ ନାଁର ବୁଝିପାରୁଛ ଦେଖ ଗୋଟେ ଇଣ୍ଡିଆ ଲୋକ ହେଉଛନ୍ତି ଅଜୟ ମାଥୁର ସୋ ହେୟର ଇଜ୍ ଦ ହେଡ଼କ୍ୱାର୍ଟର ଅଫ୍ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ସୋଲାର ଆଲାଏନ୍ସ କେଉଁଠି ହେବ ଆନ୍ସର ଦିଅ ଅଜୟ ମାଥୁର ହେବ ଅଜୟ ଜୈନ ନୁହଁ ଅଜୟ ମାଥୁର ହେବ ଆନ୍ସର ତ ସିମ୍ପଲି କେଉଁଠି ହେବ ହେଡ଼କ୍ୱାର୍ଟର ସମସ୍ତେ ଆନ୍ସର ଦିଅ ହେଡ଼କ୍ୱାର୍ଟର କେଉଁଠି ହେବ ୟେସ୍ ହରିୟାନା ଗୁରୁଗାଓଁ ଗୁଡ୍ 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 ଅଂଶୁମାନ ଦାସ ଲେଖିଛନ୍ତି ପରଫେକ୍ଟ ତ ସିମ୍ପଲି ଇଣ୍ଡିଆରେ ହେଉଛି ହେଡ଼କ୍ୱାର୍ଟର କାହିଁକିନା ଇଣ୍ଡିଆରେ ସୋଲାର ରିଲେଟେଡ଼ ଯାହା ବି ଇଣ୍ଡିଆ ବହୁତ ଡେଭଲପମେଣ୍ଟ କରିଛି ବା ଦେଶକୁ ମାନେ ସରି ୱାର୍ଲଡ଼କୁ ଗୋଟେ ମାନେ ମାନେ ୱାର୍ଲଡ଼ରେ ମାନେ କହିବାକୁ ଗଲେ ସୋଲାର ଦିଗରେ ବହୁତ ଅଧିକ କାମ କରିବା ହେଉଛି ଇଣ୍ଡିଆ ସୋ ଇଣ୍ଡିଆ ହିଁ ଇଏ ଆଣିଥିଲା ଇଏ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ସୋଲାର ଆଲାଏନ୍ସ ତିଆରି କରିଥିଲା ତ ସିମ୍ପଲି ଇଣ୍ଡିଆରେ ହେଉଛି ତା'ର ହେଡ଼କ୍ୱାର୍ଟର କଥା ମନେ ରଖିବ ଠିକ୍ ଅଛି ହେଡ଼କ୍ୱାର୍ଟର ହେଉଛି ଗୁରୁଗାଓଁ ହରିୟାନା ମନେ ରଖିବା କଥା ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ସୋଲାର ଆଲାଏନ୍ସ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଠିକ୍ ଅଛି ଅଜୟ ମାଥୁର ବନିଲେ ନେକ୍ସଟ ଡିରେକ୍ଟର ଜେନେରାଲ ଅଫ୍ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ସୋଲାର ଆଲାଏନ୍ସ ମନେ ରଖିବ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଅଛି ରିସେଣ୍ଟଲି ହୁଇଚ୍ ଇଣ୍ଡିଆନ୍ ସର୍ଟ ଫିଲ୍ମ ମେଡ୍ ଟୁ ଟପ୍ ଟେନ୍ ଲିଷ୍ଟ ଇନ୍ ଓସ୍କାର ଓସ୍କାର ଆୱାର୍ଡ଼ ଟପ୍ ଟେନ୍ ଲିଷ୍ଟକୁ ଯାଇଛି କେଉଁ ଇଣ୍ଡିଆନ୍ ସର୍ଟ ଫିଲ୍ମ କିଏ କହିବ ନା ବିଟୁ ତା ନାଁ ହେଉଛି ବିଟୁ ହେଉଛି ସର୍ଟ ଫିଲ୍ମ ଯେଉଁଟାକି ନା ଓସ୍କାର ଆୱାର୍ଡ଼ ପାଇଁ ନୋମିନେଟ୍ ହେଇଛି ଟପ୍ ଟେନ୍ ଭିତରେ ଆସିଛି ଏ କଥା ମନେ ରଖିବ ଠିକ୍ ଅଛି ଦେନ୍ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଯିବା ରିସେଣ୍ଟଲି ୱିଥ୍ ହ୍ୱିଚ୍ ଏମଙ୍ଗ ଦ ଫଲୋଇଂ ଝାରଖଣ୍ଡ ଜାମ୍ମୁ ଆଣ୍ଡ କାଶ୍ମୀର ଜଏନ୍ସ ହ୍ୟାଣ୍ଡ ଫର୍ ଦ ଇମ୍ପାକ୍ଟ ବେଷ୍ଟ ଫ୍ଲଡ୍ ଫୋରକାଷ୍ଟିଂ ଠିକ୍ ଅଛି ଇମ୍ପାକ୍ଟ ବେଷ୍ଟ ଫ୍ଲଡ୍ ଫୋରକାଷ୍ଟିଂ ପାଇଁ ଝାରଖଣ୍ଡ ସରି ଜାମ୍ମୁ କାଶ୍ମୀର କାହା ସହିତ ମାନେ ହାତ ମିଳେଇଛି ନା ତାକୁ ମନେ ରଖିବା କାହା ସହିତ ହାତ ମିଳେଇଛି ନା ୟୁକେ ସ୍ପେସ୍ ଏଜେନ୍ସି ୟୁକେ ସ୍ପେସ୍ ଏଜେନ୍ସି ସହିତ ଜାମ୍ମୁ କାଶ୍ମୀର କ'ଣ କରିଛି ନା ଏ ଯେ ଫ୍ଲଡ୍ ବିଷୟରେ ଫୋରକାଷ୍ଟିଂ କରିବା ପାଇଁ ହାତ ମିଳିଛି ଏ କଥା ମନେ ରଖିପାରିବ କ'ଣ ୟୁକେ ସ୍ପେସ୍ ଏଜେନ୍ସି ସହିତ କିଏ ନା ଜାମ୍ମୁ କାଶ୍ମୀର ହାତ ମିଳିଛି କଥା ମନେ ରଖିବ ଠିକ୍ ଅଛି ଓକେ ଦେନ୍ ନେକ୍ସଟ ଯିବା ନେକ୍ସଟ ହେଉଛି ଓକେ ସୋ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ହେଉଛି ଆଟ୍ ହ୍ୱିଚ୍ ସେଣ୍ଟର ଅଫ୍ ଇସ୍ରୋ ରିସେଣ୍ଟଲି ଇସ୍ରୋ ଟେଷ୍ଟେଡ୍ ସାଟେଲାଇଟ୍ ଡେଭଲପ୍ଡ ବାଇ ଦ ପ୍ରାଇଭେଟ୍ ସେକ୍ଟର ଫର୍ ଦ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ମାନେ ସିମ୍ପଲି ଆମେ ଜାଣିଛେ ବର୍ତ୍ତମାନ ଡିଫେନ୍ସ ସେକ୍ଟର ବି ଇଣ୍ଡିଆ କ'ଣ କରିଛି ପ୍ରାଇଭେଟ୍ ସେକ୍ଟର ଯେମିତିକି ଇଲନ୍ ମସ୍କର ସ୍ପେସ୍ ଏକ୍ସ ଏଇଟା ହେଉଛି ଗୋଟେ କ'ଣ ପ୍ରାଇଭେଟ୍ ସେକ୍ଟର ନା ନାହିଁ ଆକୁ ଆମେରିକାର ନାସା କ'ଣ କରୁଛି ବିଭିନ୍ନ ପ୍ରକାର ହେଲ୍ପ କରୁଛି ବା ବିଭିନ୍ନ ପ୍ରକାର ତାକୁ ମାନେ ଡିଲ୍ ବି ଦେଉଛି ଠିକ୍ ସେମିତି ଇଣ୍ଡିଆ ବି କ'ଣ କରୁଛି ଇଣ୍ଡିଆର ଯାହା ବି ସବୁ ପ୍ରାଇଭେଟ୍ ସେକ୍ଟର ଅଛି ତାକୁ ଇଣ୍ଡିଆ ବି କ'ଣ କରୁଛି ବୁଷ୍ଟ କରିବା ପାଇଁ ବର୍ତ୍ତମାନ କ'ଣ କରିଛି ନା ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ପାଇଁ ପ୍ରାଇଭେଟ୍ ସେକ୍ଟର ବନେଇଥିବା ଗୋଟେ ରକେଟ୍କୁ ଇସ୍ରୋ କ'ଣ କରୁଛି ଟେଷ୍ଟ କରିଛି ତ ସିମ୍ପଲି ଏଠି କ୍ୱେଶ୍ଚିନ୍ କହୁଛି କେଉଁ ସେଣ୍ଟରରେ ଏଇଟା ଷ୍ଟେଟ୍ ହେଇଛି ଟେଷ୍ଟ ହେଇଛି ନା କେଉଁ ସେଣ୍ଟରଟା ହେଇଛି ନା ୟୁଆର ରାଓ ସାଟେଲାଇଟ୍ ସେଣ୍ଟର ଠିକ୍ ଅଛି ୟୁଆର ରାଓ ସାଟେଲାଇଟ୍ ସେଣ୍ଟର ଠିକ୍ ଅଛି ଏ କଥା ମନେ ରଖିପାରିବ କହୁଛି ନା ୟୁଆର ରାଓ ସାଟେଲାଇଟ୍ ସେଣ୍ଟରରେ କ'ଣ ହେଇଛି ନା ଇସ୍ରୋ ଏଟାକୁ ଟେଷ୍ଟ କରିଛି ଠିକ୍ ଅଛି ଏଇଟା ମନେ ରଖିବ ଓକେ ଦେନ୍ ନେକ୍ସଟ ଯିବା ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଯିବା କହିଛି ନେମ୍ ଦ ପର୍ସନ୍ ଅଫ୍ ଇଣ୍ଡିଆନ୍ ଅରିଜିନ୍ ହୁ ରିସେଣ୍ଟଲି ଆନାଉନ୍ସ ଦ କ୍ୟାଣ୍ଡିଡେନ୍ସି ଫର୍ ଦ ୟୁଏନ୍ ସେକ୍ରେଟେରୀ ଜେନେରାଲ କହୁଛି ୟୁଏନ୍ ସେକ୍ରେଟେରୀ ଜେନେରାଲ ପାଇଁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଏହାକୁ ବି ପଢ଼ିଥିଲେ ଯେ ଇଣ୍ଡିଆନ୍ ଅରିଜିନ୍ ଗୋଟେ ଲୋକ ଯିଏକି କ'ଣ ହେଇଛି ନା ନୋମିନେଟ୍ ହେଇଛି ତାଙ୍କ ନାଁ କ'ଣ ତାଙ୍କ ନାଁ ହେଉଛି କ'ଣ ନା ଆକାଂକ୍ଷା ଅରୋରା ଠିକ୍ ଅଛି ସୋ ଆକାଂକ୍ଷା ଅରୋରା ନୋମିନେଟ୍ ହେଇଛନ୍ତି ୟୁଏନ୍ ସେକ୍ରେଟେରୀ ଜେନେରାଲ ପାଇଁ ଏକଥା ମନେ ରଖିବ ୟୁଏନ୍ ସେକ୍ରେଟେରୀ ଜେନେରାଲ ପାଇଁ ନୋମିନେଟ୍ ହେଇଛନ୍ତି କି ଆକାଂକ୍ଷା ଅରୋରା ଏକଥା ମନେ ରଖିବ ଠିକ୍ ଅଛି
बहुत इम्पोर्टेंट हम ये क्वेश्चन टा यूएन विषय तो समस्त जानी यूएन विषय जानी सांसे लिखित यूएन यूनाइटेड नेशन के 24 अक्टोबर हाँ ना 24 अक्टोबर को आम यूएन डे भाव में पालन करूँ हाँ ना देन तापर आउ कौन ए मन हेडक्वार्टर कौटी समस्ते लिखिद हेड किए समस्ते लिखिद देखा कह मन अच्छे हेड किए आंटीन गोटे ड्रेस हूँ हेड हेडक्वार्टर कौटी समस्त लिखिद यूएन विषय 24 अक्टोबर हूँ यूएन डे भाव में पालन करूँ समस्त लिखिद कमेंट बक्स ओके दे नेक्स्ट नेक्स्ट हूँ ह्विच स्टेट हाज अनाउंस्ड ए सेट ए यूनिक म्यूजियम थीम्ड डकोएट्स से कह कौन से कौन कौन डाकोएट को लेकिन गोटे यूनिक म्यूजियम या क्यों स्टेट यहाँ डिसाइड कर मध्यप्रदेश कौन कही द स्टेट गवर्नमेंट ऑफ मध्यप्रदेश हाज डिसाइडेड टू बिल्ड ए म्यूजियम दैट विल बी हाफ ट्रेसेस ऑफ सम मोर डेड डेकोएट से कौन कौन बुझीपार डेकोएट मान हूँ चोर बोधे ये डेकोएट मान हूँ चोर चोर खंट से मानू ट्राक करने ये गोटे म्यूजियम तैयारी करके देखीदे डेकोएट मान कौन निहांती चोर खंट हो बोधे ओके एस डाकोएट मैंने मेंबर ऑफ आर्म्ड गैंग रॉबर्स एस एस चोर खंट से ट्रेस करने मध्यप्रदेश गवर्नमेंट कौन करें गोटे म्यूजियम तैयारी करेंगे एस डाकोएट मैंने चोर मन रखिए मध्यप्रदेश हूँ राइट आंसर ओके ओके गुड सो देक्स्ट हूँ कौन नेक्स्ट क्वेश्चन जीवा नेक्स्ट क्वेश्चन कौन कौन ना वर्ल्ड रेडियो डे एवं मुझे आसली वर्ल्ड रेडियो डे के अब्जर्व कर देखिए देखिए यार आंसर राइट आंसर कह ए जस्ट लिखिकी आसली वर्ल्ड रेडियो डे के अब्जर्व कराए ना आंसर 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 आसनी कह कार आंसर आगे आखिर ये सुचिस्मिता 13 फेब्रुआरी राइट आंसर 13 फेब्रुआरी हूँ राइट आंसर सो 13 फेब्रुआरी हूँ राइट आंसर वर्ल्ड रेडियो डे ठीक अच्छे सो 13 फेब्रुआरी हूँ राइट आंसर मन रख ओके दे नेक्स्ट जीवा कह रिसेंटली हु अनाउंस द फॉर्म ऑफ न्यू CAPF बटालियन दैट विल बी नेम्ड आफ्टर नारायण सेना कह नारायण सेना ठीक अच्छे पर कहे CAPF नुआ बैटालीयन रण मैंने कौन कह रिसेंटली अनाउंस द न्यू CAPF बैटालीयन दैट विल बी नेम्ड आफ्टर कह नारायण सेना पर आ गए नुआ CAPF कौन बैटालीयन लॉन्च कराए आपको किए अनाउंस कर सो सिंपली किए अनाउंस करेंगे ना अमित शाह कर होम मिनिस्टर सी कर कौन ना गोटे CAPF न्यू बैटालीयन कौन कर अनाउंसमेंट कर कथा मन रख ठीक अच्छे ओके सो जान आम यूनियन होम मिनिस्टर हो कि अमित शाह समस्त तो जानते निहाती ओके दे नेक्स्ट क्वेश्चन कौन कौन जे इन ह्विच स्टेट बहुत इंपोर्टेंट न्यूज एट मैंने वेरी वेरी इंपोर्टेंट न्यूज कल जस्ट ये आसला जे इन ह्विच स्टेट टेस्ला इज गोइंग टू सेट अप इलेक्ट्रिक कार मैन्युफैक्चरिंग प्लांट इन स्टेट क्यों स्टेट स्टार्ट कर ना समस्त निहाते आंसर दे पार आशा करें अलरेडी थे क्वेश्चन आम कवर करते टेस्ला टेस्ला मैंने कौन गोटे इलेक्ट्रिक कार कंपनी जो बर्तमान इलन मस्क कौन होती ना इलन मस्क कौन जेफ बेजोस को पछरे पक नंबर वन हो जाती ना से बर्तमान कहीं ए टेस्ला कंपनी एत सेयार बढ़ी जे सेयार भैल्यू मानने आगुरी थी पाखापाखि मानने केखापाखि 1200 पाखापाखि टाँगा थी एवं 60,000 सेयार भैल्यू हो 60,000 टाँगा पाखापाखि सेयार भैल्यू हो मैंने भाव केते गुणा तो सिंपली से इलन मस्क बर्तमान नंबर वन धनी लोक हो जाइंट सो कर्णाटक राइट आंसर हम कर्णाटक बैंगलोर में कौन करेंगे से मैन्युफैक्चरिंग गोटे प्लांट तैयारी करेंगे तार गोटे भी रिसर्च एंड डेवलपमेंट R&D भी तैयारी करेंगे मैंने रिसर्च एंड डेवलपमेंट डिपार्टमेंट भी तैयारी करेंगे सो बेसिकली दुटा जिनस टेस्लार आउ टेस्ला इंडिया को आसवा द्वारा बहुत हेल्पफुल हम एक तो बहुत जब मिल आमको आउ दे विभिन्न कंपनी भी टेस्ला को देखि देखिए इंडिया को आहरी आसवि जोटा कि बहुत हेल्पफुल हम आमको एक मन रखे ठीक अच्छे एक समस्त मन रखी पार सो बर्तमान जी वर्ल्ड सब धनी लोक होते किए ना इलन मस्क बोली मन रख ठीक अच्छे सो यस देन नेक्स्ट जीवा देन नेक्स्ट आउ कौन क्वेश्चन ना कल दी जा क्वेश्चन आंसर ALU स्टैंड फॉर बहुत कम पे आज मैंने जन ही आंसर देते तुम ना आई भी देन से कौन पर जानपाली समस्ते कमेंट बक्स आंसर दि ALU ट्रांसफर कौन आरिथमेटिक लॉजिक यूनिट समस्त जान तो ठीक अच्छे समस्त ये ध्यान देव ओके कल तुम क्वेश्चन हूँ द ह्यूमन आई फॉर्म द इमेज ऑब्जेक्ट एट इट्स ह्यूमन आई ठीक अच्छे आम आखि तो ऑब्जेक्ट टा क्यों जगार रे कौन करे
ପକାଇ କର୍ନିଆ ନା ପିପୁଲ୍ସ ନା ଆଇରିସ୍ ରିଆଲିଟି ନା ପୁଣି କେମିତି ଏ ଜାଗାରେ ପକାଇବା ତାର ସାଇଜ୍ କେମିତି ବି ଲେଖିପାରିବ ସିଏ କ'ଣ ମାନେ କେମିତି ଦେଖାଯାଏ ପୁରା ଡିଟେଲ ଲେଖିବ ଏ ବିଷୟରେ ଠିକ୍ ଅଛି ଆଉ ଏ ବିଷୟରେ କାହା କ୍ୱେଶ୍ଚିନ୍ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ସମସ୍ତେ ଦେବ ଠିକ୍ ଅଛି ଆଉ ଗୋଟେ କଥା ହେଉଛି ହଁ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଜିନିଷ ଅଛି ସମସ୍ତେ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏବେ ରହିଛ ଟିକେ ରୁହ ମୁଁ ଦେଖାଇ ଦେଉଛି ଯେଉଁଟାକି ତୁମକୁ ବହୁତ ହେଲ୍ପଫୁଲ୍ ହେବ କେମିତି ଆପ୍ଲିକେସନ୍ ଡାଉନଲୋଡ଼ କରିବ କେଉଁଠି କ'ଣ ଅଛି ସବୁ ଡିଟେଲ ଆଉ ଥରେ ଦେଖାଇ ଦେଉଛି ଜଷ୍ଟ 2-3 minutes ସମସ୍ତେ ୱେଟ୍ କର ହଁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଏଭ୍ରିୱାନ୍ ଓକେ ସୋ ଚାଲ ଦେଖିବା तो सिंपली आम प्ले आम आप्लिकेसन जानापे जस्ट प्ले प्ले स्टोर को जाओ से अलरेडी तुम क्विज देपर मक टेस्ट देपर प्राइज पापर ए टू जेड सब जिन जानपर तो सिंपली बा स्पेशल क्लास केमी जॉन हम कहीदे तो सिंपली ओआरएस भी सर्च मार सर्च मारा दुटा आप्लिकेसन आस बेटा डाउनलोड कर दिव या भितर एंट्री करने ओपन कर सारा तेज़े गुगल बटन थी या भितर एंट्री कर देन ओआरएस एजुकेशन को ओपन कर दिव ओपन हो सारा देख एमती आसव टिके रु ओके ସୋ 49 ପିଲା ଲାଇଭ୍ ଦେଖୁଛ ସମସ୍ତେ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ରହିବ ନିହାତି ଜାଣିପାରିବ ସବୁ ଜିନିଷ ସୋ ସିମ୍ପଲି ଓକେ ସୋ ଠିକ୍ ଅଛି ଏସ୍ ଆସିଗଲା ଦେଖ ଦେଖ ଆସିଗଲା ପରେ କ'ଣ କ'ଣ ଅଛି ଆଗେ ଦେଖି ଦେଉଛୁ ଦେଖ DC3 ଅଲ୍ ୟୁନିଟ୍ କୁଇଜ୍ ଏଇଟା DC ଏବେ ଯେଉଁ 23-24 ପରୀକ୍ଷା ହେବ ଏଇଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଦେନ୍ ତାପରେ ଅଛି DC3 ପ୍ରିଭିୟସ୍ ଇୟର୍ କୋଶ୍ଚିନ୍ ଏଥିରେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କୋଶ୍ଚିନ୍ ଅଛି ପ୍ରିଭିୟସ୍ ଇୟର୍ କୋଶ୍ଚିନ୍ ଅଛି ଏଇଟା DC3 ପିଲାଙ୍କ ପାଇଁ ମାନେ ଏବେ ଯେଉଁ ପରୀକ୍ଷା ହେବ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଦେନ୍ DC2 ବି ସେଇଆ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଦେନ୍ ତାପରେ DC2ର କୁଇଜ୍ ଏତିକି ଏଇ ଚାରିଟା ଜିନିଷ DC ପିଲାଙ୍କ ଏକ୍ଜାମ୍ ଯେଉଁମାନେ 23-24 ଅଛି ତାଙ୍କ ପାଇଁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଠିକ୍ ଅଛି ସରିଗଲା ଏବେ DC ପିଲାଙ୍କ ସରିଗଲା ଏବେ ଆସିଗଲା ଏବେ ଆସିଗଲା କ'ଣ ନା ଯେଉଁ ପିଲା ରହିଲେ କ'ଣ ଜୁଲାଇ ସେସନ୍ ପିଲା ଦେଖ ତୁମର DC1 ୟୁନିଟ୍ 1 ସରିଯାଇଛି ଏଠି ଏଇଟା ସରିଯାଇଛି ଲେଖା ସରିଯାଇଛି ଦେନ୍ ଏଇଟା ପଢ଼ା ଚାଲିଛି DC1 ୟୁନିଟ୍ 2 ତ ଏଇଟା ହିଁ ଓପନ୍ କରିବ ଆଜି କ୍ଲାସ୍ରେ ଠିକ୍ ଅଛି ସରିଲା ଏବେ ଆସିଲା କ'ଣ ନା କ'ଣ ତୁମକୁ ଆଜି ପ୍ରୋଭାଇଡ଼ କରାଯାଇଛି ମାନେ କଷିବା ପାଇଁ ଦେଖ 15 ଆଜି ନା ଆଜି 15 ନୁହେଁ ହଁ 15 ଆଜି ଜେନେରାଲ ଅନେସ ଦିଆଯାଇଛି ତୁମେ ଏଇଟା କଷିବ ମାନେ ଏଥିରେ ତୁମର ଯେମିତିକି ହେଉଛି ନୋବେଲ ପ୍ରାଇଜ୍ ଯେମିତିକି ମାନେ ଗ୍ରାଣ୍ଡସ୍ଲାମ୍ ଯେମିତିକି ନ୍ୟାସନାଲ୍ ପାର୍କ ଏଇସବୁ ଏଥିରେ ପଡ଼ିବ ତୁମକୁ ହେଲ୍ପଫୁଲ୍ ହେବ ଏଇଟା ଯାଇକି ତୁମେ ପରୀକ୍ଷା ଦେଇଦେବ 20 କୋଶ୍ଚିନ୍ ଆସିବ ତୁମକୁ ନିହାତି ହେଲ୍ପଫୁଲ୍ ହେବ ଠିକ୍ ସେମିତି ଆଜିର 15 ଏବେ କରେଣ୍ଟ ଆଫେୟାର୍ ଯେଉଁଟା ପଡ଼ିଲ ସେଇଟା ଏଇଠି ଦେଇଦେଇଛି ଆକୁ ଥରେ ଯାଇ କୁଇଜ୍ ଦେଇଦେବ ସୋ ବେସିକାଲି ଏଇ ଦୁଇଟା ଆଜିର ଦିଆ ହେଇଛି ଠିକ୍ ଅଛି ଏବେ ଆସିଲା ତୁମେ ସ୍ପେଶାଲ୍ କ୍ଲାସ୍ କେମିତି ଜଏନ୍ କରିବ ମୁଁ ଓଭରଅଲ୍ ଯେମିତି କହିଲି ତ ସିମ୍ପଲି ଏଇ କ୍ୟାଲେଣ୍ଡର ଉପରେ କ୍ଲିକ୍ କର ଏଇ କ୍ୟାଲେଣ୍ଡର ଉପରେ କ୍ଲିକ୍ କଲା ପରେ ଏଇ କ୍ୟାଲେଣ୍ଡର ଉପରେ କ୍ଲିକ୍ କଲା ପରେ ତୁମେ କ'ଣ ହେବ ନା ଆଜି ଯାହା ବି କ୍ଲାସ୍ ଅଛି ଏଇଠି ଅପଡ଼େଟ୍ କାଲିଠୁ 100% ହେଇଯିବ ଏବେ ବର୍ତ୍ତମାନ ଦେଖିଦିଅ ଏଇଠି ଗୋଟେ ଲିଙ୍କ ଦିଆଯାଇଛି ଏବେ 14 February ଲେଖା ହେଇଛି ବଟ୍ ମୁଁ ଆକୁ 15 February ଏବେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କରିଦେବି ତ ସିମ୍ପଲି ଏଇଠି ଲିଙ୍କ ଦିଆଯିବ ଏଇ ଯେଉଁ ଲିଙ୍କ ଲେଖା ହେଇନି ଜଏନ୍ ସ୍ପେଶାଲ କ୍ଲାସ୍ ଏଇଟା କମ୍ପଲସରି ଉପରେ ଥିବ ଯେତେବେଳେ ଟାଇମ୍ ହେଇଯିବ 8:45-9:45 ଏହା ଉପରେ କ୍ଲିକ୍ କରିକି ତୁମେ ଡାଇରେକ୍ଟ କ୍ଲାସ୍ରେ ଜଏନ୍ ହେଇପାରିବ ଦେଖ ମୁଁ କ୍ଲିକ୍ କରୁଛି କ୍ଲିକ୍ କଲା ପରେ ଅଟୋମେଟିକ୍ ଗୁଗୁଲ୍ ମିଟ୍ ମାଗୁଛି ସୋ ଗୁଗୁଲ୍ ମିଟ୍ ଉପରେ ମୁଁ କ୍ଲିକ୍ କଲେ ଅଟୋମେଟିକାଲି କ'ଣ କହିବ ନା ମୋ ମେଲ୍ ଆଇଡ଼ି ଚୁଜ୍ କରିବାକୁ କହିବ ଦେଖ ମୁଁ ଦେଖେଇ ଦେଉଛି ନହେଲେ ସିମ୍ପଲି ଆପରେ କ୍ଲିକ୍ କଲା ପରେ ମେଲ୍ ଆଇଡ଼ି ଚୁଜ୍ କରିବାକୁ କହିବ ସୋ ମେଲ୍ ଆଇଡ଼ି ଚୁଜ୍ କଲେ ତୁମେ ମୁଁ ଧର ମେଲ୍ ଆଇଡ଼ି ଚୁଜ୍ କଲି ଅଟୋମେଟିକାଲି କ'ଣ ହେବ ନା ଆସିଯିବ ଠିକ୍ ଅଛି ଅଟୋମେଟିକାଲି ଆସିଯିବ ତୁମେ ଭିଡ଼ିଓ ଅଫ୍ କରିବ ମାଇକ୍ ବି ଅଫ୍ କରିକି ଠିକ୍ ଅଛି ଜଏନ୍ ହେଇଯିବ ଠିକ୍ ଅଛି ଏ ଦୁଇଟା ଅଫ୍ କରିକି ଜଏନ୍ ହେଇଯିବ ତୁମକୁ ଦେନ୍ ତୁମେ ଯେକୌଣସି କ୍ଲାସ୍ରେ ସ୍ପେଶାଲ କ୍ଲାସ୍ରେ ଜଏନ୍ ହେଇପାରିବ ବା ତୁମେ ଯେତେବେଳେ ବି ଡାଉଟ୍ କିଛି ହେଉଛି ପଢ଼ିଲା ବେଳେ ଯେତେବେଳେ ବି ଡାଉଟ୍ ହେଉଛି କିଛି ତ ସିମ୍ପଲି କ'ଣ କରିବ ନା ମୋତେ ମେସେଜ୍ କରିବ ଭାଇ ମୁଁ ବା ସାର୍ ମୁଁ ଏଇ ଗୋଟେ ମ୍ୟାଥ୍ ବୁଝିପାରୁନି ଏତିକି ଖାଲି ମେସେଜ୍ କରିଦେବ ମୁଁ ଯଦି ଫ୍ରି ଅଛି ମୁଁ କହିବି ଯାଅ ସ୍ପେଶାଲ କ୍ଲାସ୍ରେ ଜଏନ୍ ହଉ ତୁମେ ସିମ୍ପଲି ଏଇଠି କ୍ଲିକ୍ କରିକି ଆସି ତଳେ କ୍ଲିକ୍ କରିକି ଜଏନ୍ ହେବ ଯେମିତି ପ୍ରୋସେସ୍ କହିଲି ଆଉ ମୁଁ ବି ଯାଇକି ଜଏନ୍ ହେଇଦେବି ତୁମକୁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ବୁଝାଇଦେବି ଠିକ୍ ଅଛି ତୁମେ ଯେକୌଣସି ଯଦି କିଛି ଡାଉଟ୍ ହେଉଛି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଇନ୍ଷ୍ଟାଣ୍ଟ ପଢ଼ିଲା ବେଳେ ତୁମେ ପଢ଼ୁଛ ମ୍ୟାଥ୍ ତୁମେ ଡାଉଟ୍ ହେଉଛି ତୁମେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ମୋତେ ମେସେଜ୍ କରିବ କି ସାର୍ ମୁଁ ଗୋଟେ କ୍ୱେଶ୍ଚିନ୍ ବୁଝିପାରୁନି ତୁମେ ଖାଲି ଏତିକି କଲେ ମୁଁ ଯଦି ଫ୍ରି ଥିବି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତୁମକୁ ମେସେଜ୍ କରିବ ହଁ ଠିକ୍ ଅଛି ତୁମେ ସ୍ପେଶାଲରେ ଜଏନ୍ ହୁଅ ମୁଁ ଯାଉଛି ସେଇଠିକି ତ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆସିକି ତୁମକୁ ପୁରା ଲାଇଭଲି ବୁଝାଇ ଦେଇକି ପଳାଇଯିବି ଯାହାଦ୍ୱାରା କି ତୁମକୁ ମାନେ କେତେବେଳେ ବି ତୁମେ ପାଠପଢ଼ାରେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେବନି ସୋ ଏଇଟାକୁ ବୁଝିପାରୁଛ ମୁଁ ଆଶା କରୁଛି ଦେନ୍ ହଁ ମୁଁ ଏଇଠି ଅପଡ଼େଟ୍ କରିଦେବି କ'ଣ କ୍ଲାସ୍ ହେବ ନହେବ ତ ସିମ୍ପଲି ମୁଁ ତ ଓଭରଅଲ୍ ଷ୍ଟାର୍ଟିଂରୁ କହିଲି ଯେଉଁମାନେ ହଁ ଆଉ ଇଏ ଯେଉଁ ଆମର ଏସ୍ ମୁଁ ଓଭରଅଲ୍ ସବୁ କଥା କହିଦେଲି ଠିକ୍ ଅଛି ତ ସମସ୍ତେ ସେଇ ହିସାବରେ କ୍ଲାସ୍ରେ ଜଏନ୍ ହୁଅ ଆଉ ଦେନ୍ ଆଉ ରହିଲା ହଁ ଆଜିର ଟ୍ୟାକ୍ସ ବି ଦେଇଦେଇଛି ତ ସେଇ ହିସାବରେ ସମସ୍ତେ ଆଉ ପୁଣି ସବୁ ଡେକ ପୁରା ଡିଟେଲି ଅଛି ସବୁ ତୁମେ ଯେକୌଣସି ଜିନିଷ ପ୍ରିପାରେସନ୍ କରିବାକୁ ଚାହୁଁଛ ଧର ଏକ୍ଜାମ୍ପଲ୍ ନ୍ୟାସନାଲ୍ ପାର୍କ ତୁମେ କହିବ ନା ଭାଇ କହିଥିଲେ ନ୍ୟାସନାଲ୍ ପାର୍କ ମୁଁ ପଢ଼ିନି ତ ନ୍ୟାସନାଲ୍ ପାର୍କ ଏଇଠି ସର୍ଚ୍ଚ ମାରିଦିଅ ନ୍ୟାସନାଲ୍ ପାର୍କ ତୁମକୁ ଏଇଠି ମିଳିଯିବ ନ୍ୟାସନାଲ୍ ପାର୍କ ଏଇଠି ସର୍ଚ୍ଚ ମାରିଦେବ ଏଇଠି ମିଳିବ ସର୍ଚ୍ଚ ବଟନ୍ ବି ଅଛି
तुम्हें जहाँ सर्च मार देख नेशनल पार्क सर्च मारे नेशनल पार्क निश्चय आसी थोड़े देख निश्चय आसी थो तुम पढ़ी पार ग्रांड स्लाम पद्म अवार्ड नोबेल प्राइज जहाँ सर्च मारे ये मिल जाए तुमको ठीक अच्छे ओके सो ओवरऑल सब कथा कहली समस्त जान सब जिन ओके सो थैंक यू एवरीवन समस्त 8 बेले क्लास जॉइन हो आउ डिटेल सब जिन जानपर ठीक अच्छे सो थैंक यू समस्त 8 बेले क्लास जॉइन हो सब डिटेल जानपर ओके ओके सो थैंक यू सर जो मैंने नवोदय पर क्लास करेंगे कौ टाइम करेंगे ओके सुनीता एक्चुअली से टाइमटा हूँ संध्या 7:00 to 8:00 जोटा कि आज नुहे पिला जो मैंने पढ़े पाखे पेनटा पहुँची जाऊ सो दु तीन दिन लगे दु तीन दिन पर क्लास मैंने जॉइन हो पारे ठीक अच्छे ओके सो थैंक यू एवरीवन थैंक यू क्लास एंड करवा समस्ते 8 बेले क्लास जॉइन हो आउ स्पेशल क्लास रे भी समस्त जॉइन हो तुमने बहुत हेल्पफुल हम ओके जो मैंने आम सहित जॉइन होने सिंपली आम नंबर में आमको मेसेज कर जमी नंबर टा देखे सो सिंपली टेलीग्राम रे ए नंबर मेसेज कर कि भाई मत ग्रुप एड कर निहाती ग्रुप एड कर देव ओके सो थैंक यू हैव ए गुड डे।